টেপি, এই টেপি, টেপি, দূর বাবা, আবার ডাকে কেন? টেপি, টেপি, এই টেপি, আবার চলে এসেছে ঝামেলা করতে। খালি দিন রাত ফোন আর ফোন, যখনই দেখতে পাচ্ছি খালি হাতে ফোন টিপছিস আর শুয়ে আছিস আর কোনো কাজ করছিস না। উফ বাবা, চেঁচাচ্ছো কেন? তুমি যখন সিরিয়াল দেখো, গাছছড়া দেখো, মন ফাগুন দেখো, তাতে কোনো কিছু হয় না। আমি যখন ফোন ঘাটলাম তখন আমার দোষ কি? হ্যাঁ ঠিকই তো বলেছি। চুপ কর, ওগুলো শিক্ষামূলক সিরিয়াল, তোদের মতো আমরা কোনো রিল মিল করছি না, বুঝলি তো? যত নষ্ট করে তুই নষ্ট কর। বাপ, আমি আবার কি করলাম? আরে বাবা, তুমি চাওটা কি? আমি চাই তুই চাকরি কর, পড়াশোনা কর, বড় হ, তোর বাপের মতো শুয়ে শুয়ে থাকিস না। আমি চাই তুই আরো অনেক বড় জায়গায় চাকরি কর। বা রিলেভেলটা তো একবার দেখতে পারি। রিলেভেল? সেটা আবার কি? জব হ্যাঁ এখন খুব ট্রাইং প্রসেস, কিন্তু তুই চাইলে একটা ফ্রি টেস্ট দিয়ে জব পেয়ে যেতে পারিস বাড়িতে বসে। তোর হয়তো মনে হচ্ছে এটা একটা র্যান্ডম অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু এক্স্যাক্টলি এইরকম অনেকে জব পেয়েছে রিলেভেলের দ্বারা। সার্থক, নিশা, শুভম আরো অনেকজন, এদের সবার আলাদা আলাদা করে স্টোরি আছে। নিশা 10 বছরের গ্যাপের পর নিজের কেরিয়ার বিজনেসম্যান ডেভেলপমেন্ট স্টার্ট করেছে রিলেভেলের দ্বারা। শুভম UPSC প্রিপারেশনের কিছুদিন ব্রেক নিয়েছিল, তারপর প্রোডাক্ট ম্যানেজমেন্টে নিজের কেরিয়ার আবার রিস্টার্ট করেছে রিলেভেলের টেস্ট দিয়ে। একটা টেস্টের এত বেশি অপরচুনিটিস, তুই ফ্রেশার্স বা ওয়ার্কিং প্রফেশনাল হ, যদি তুই তোর কেরিয়ারে সঠিকভাবে দেখতে চাস তাহলে রিলেভেল ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর ইউ। সুইগি, ওলা এবং আপগ্রেডের মতো 200+ প্ল্যাটফর্ম রিলেভেলকে হায়ার করে। এসবের জন্য তুই এলিজেবল ইন্ডিয়ার যে কোনো স্থান থেকে, আর বেস্ট ক্যান্ডিডেটসরা গুডস পাবে রিলেভেলের মাধ্যমে। প্রত্যেক মান্থে 3 জন ক্যান্ডিডেটকে দেওয়া হবে ম্যাকবুক, আইফোন আর আইওয়াচ। তাহলে রিলেভেলের দ্বারাই এটা সম্ভব। এখনো পর্যন্ত রিলেভেল 60 crore ওয়ার্থ জব ডেলিভারি করেছে অল ওভার ইন্ডিয়াতে। লাস্ট মান্থ 36 লক্ষ ওয়ার্থ জব ডেলিভারি হয়েছে ডেলি, আর এর সঙ্গে অনেক ক্যান্ডিডেটসরা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে স্থান পেয়েছে। আর এখানে 6.5 লক্ষ লোক টেস্ট নিয়েছে। কয়েকদিন আগে রিলেভেল নতুন করে কন্টেন্ট রাইটিং টেস্ট ইনক্লুড করেছে ফর ক্যাটাগরিজ যেমন গ্রাফিক ডিজাইনিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর তোমরা কিন্তু 19টা ক্যাটাগরির মধ্যে এক্সাম দিয়ে জব পেতে পারো, যেমন সেলিং, প্রোগ্রামিং, ইজ দ্য অ্যানালাইটিক্স, এটসেট্রা এটসেট্রা। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি। তোমাদের ক্যারেক্টারিস্টিক বা তোমাদের কেরিয়ারের সম্পর্কে এটা ডিফাইন করবে। তোমরা যদি ইন্ডিয়ার top 10 কোম্পানিতে জব পেতে চাও তাহলে এক্ষুনি রেজিস্টার করো রিলেভেলের। না ডিগ্রি, না এক্সপিরিয়েন্স, জাস্ট লাগবে হচ্ছে স্কিল। গো অ্যান্ড চেক আউট টুডে। তাহলে বুঝতে পেরেছিস তো যে রিলেভেল কতটা কাজের? মা অনেক হয়েছে, আমি না খুব হাঁপিয়ে গেছি। তুমি এবার থামো, আমি এবার ঘুমাই। বাবা শুয়ে পড়লো? হ্যাঁ, মায়ের কথা কেন বাদটা দিবি? শুয়ে পড়ে থাক, সারাদিন শুয়ে থাক। এই বাপের আশকারাতে তুই দিন দিন ভেঙে পড়া শুরু করেছিস। আর তোর বাপ তো আমাকে পাত্তাই দেয় না। আমি তো সারাক্ষণ ঘরে কাজ করবো, আমি তো কাজের লোক, তোমাকে চান করাবো, খাওয়াবো, আমি তো ঘুমাবো না, সবসময় রুকুনি। Moments later. বাবা কি বিরক্তিকর ছেলে মেয়ে! এগুলো আবার কি? যেখানে পারফিউম সেখানেই মেকআপের জিনিস, সেখানেই ওষুধ, সেখানেই হাড় দুল। হ্যাঁ সব একসাথে করে রেখে দে তোরা, বিরক্তিকর সব। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি বেরো। ও তোরা জানিস আমি না আজকে একটা হেভি জামা পরেছি। আর শোন না, আমার জন্য না টিকিটটা কেটে রাখিস। আর শোন না, নাচসটা কিনতে কিন্তু ভুলবি না, আমার খুব ভালো লাগে খেতে। হ্যাঁ তোরা যা, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। কাকে ফোন করছিস? ফোন রাখ। মা তুমি সবসময় চেঁচামেচি করতে পারো না, আমার বন্ধুদের নাম শুনলেই তুমি চেঁচাও। আমি একটু আইনক্সে যাচ্ছি সিনেমা দেখতে। ও সিনেমা? এই কার সাথে? বন্ধুদের সাথে। কিরম বন্ধু? আরে মা টিউশন ফ্রেন্ড। ছেলে না মেয়ে? ছেলে মেয়ে দুজনেই আছে। তোর সাথে কারোর কিছু চলছে না তো? এত স্টাইল মেরে যাওয়ার কি আছে? আজব তো, এটা তো নরমাল জামা, তুমি তো চৈত্র সেল থেকে কিনে দিয়েছিলে। কটার মধ্যে বাড়ি ফেরা হবে? সিনেমা শেষ যখন হবে। যাদের সাথে যাচ্ছিস তাদের নাম ঠিকানা আমাকে দিয়ে যা। যে ছেলেগুলোর সাথে যাচ্ছিস, যে ছেলের গাড়িতে যাচ্ছিস, বাইকে যাচ্ছিস, সাইকেলে যাচ্ছিস, তার নাম্বারগুলো আমায় দিয়ে যা। যে সিনেমা হলে যাচ্ছিস সেইখানে ভিডিও কল করে আমায় দেখাবি, ওদের মুখগুলো আমি দেখবো। আর হ্যাঁ, এখন 6টা বাজে,
নটার মধ্যে বাড়ি চলে আসবি। দু ঘন্টার বেশি তো সিনেমা হয় না। আর মনে রাখিস, রাতের বেলা কিন্তু বাইরে খাবি না, বন্ধুদের সাথে কোথাও খেতে যাবি না, পেট পেট খারাপ হয়ে যাবে, তোকে যদি ভুলভাল খাইয়ে দেয়, তোকে যদি কিডন্যাপ করে নেয়, তখন আমি কি খাবো? একটাই মে। আর শোন শোনা, একটা কথা বলে রাখি, বেশি টাকা পাকা খরচা করবি না বন্ধুদের পিছনে। আমি বাবা গরিব মানুষ, বেশি হাত খরচা দিতে পারবো না। বুঝতে পারছিস তো? উফ মা, তুমি থামো, ঠিক আছে, আমি কোথাও যাব না, কোন সিনেমা দেখতে যাব না। বন্ধুদেরকে ফোন করছি, কাছে করে দিচ্ছি। তুমি মা না সিবি, আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। ঠিক আছে নাও, আমি তোমার কাছে এসে বসেছি, এবার আমি আর কোথাও যাব না। ও বাবা, কি ভালো মেয়ে, কি ভালো, কি ভালো সিদ্ধান্ত, তোকে আজকে উচ্ছে দিয়ে বিরিয়ানি খাবো। হ্যাঁ, নতুন রেসিপি শিখেছি আমি একটা। আয় মা, আয়। তো সোনা, বাড়িতে থাক, বাইরে বেরোবি না, বাইরে সব বদমাইশ লোকেরা ঘুরে বেড়ায়। তুই ঘরে থাক, তোকে যত্ন করে রেখে দেবো। বাবা ভালো মেয়ে। হ্যালো মা, কি আর বলবো, জানো না আমি সারা দিন ঘরের কাজ করে যাচ্ছি, একটুও শান্তি নেই, সারাক্ষণ একবার তোমার জামাই ডাকে, একবার তোমার নাতনি ডাকে, আমার আর ভালো লাগছে না। হ্যাঁ গো মা, আমি অনেক ভুল করেছি, তোমার কথা না শুনে ওই ছেলেকে আমি বিয়ে করে নিয়েছি, তখন তো প্রেমে আমি অন্ধ হয়ে গেছিলাম, আমার চোখে কাপড় বাঁধা ছিল। হ্যাঁ গো, কি গো, আরে কই গো, আমার দোষটা পেয়েছে, আমাকে একটু জল দাও। ওই দেখো আবার ডাকছে, ভালো লাগে না, ডাকছি আমি পরে কথা বলবো। জল জল, এক বোতল জলও নিয়ে যাবে না, ভালো লাগে না, আমার জীবনটা শেষ করে দিল, খালি এই খাবো ওই খাবো, জল গেল গেল গেল, ওই নাও মা। ও মা, আমিও জল খাবো। ও, তোমারও জল দেশটা পেয়েছে নন্দিনী, নাও খাও একটা জলের বোতল, সেটাও আমাকে দিতে হয় সব সময়। A few moments later. মা, ও মা, মা গো, বলছি আমাকে একটু আমার পেন্সিল বক্সটা দেবে গো। মানা, তুই পেন্সিলটাও নিতে পারিস না। moments later ma o ma dekho na amar gaat ta ki phere gache jani to ami ne dhor sara jibon chaliye jacche ranna korte korte chute ela amar kopi ta pure gelo kumro ta chole gelo amai kumro dite chat bol korte dur bol lage na sara ta din a few moments later ও বাবা, আর পারি না রে, কি বলবো, কি কষ্ট। ও তুই চুপ কর, তো ভালো লাগে না, তোর কথা শুনতে ভালো লাগে না আমার। শোনো না, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, সারাদিন তোর খিদে পাবে, তোর পাবে, তোর বাপের পাবে, একবার ভাত করবো, একবার ডাল করবো, একজন রুটি খাবে, একজন পোলাও খাবে, সারাদিন আমি কি চাকর, সারাদিন আমাকে দিয়ে তোরা খাটাচ্ছিস, খাই খাই বাই, খাওয়া ছাড়া তোদের কোনো কাজ নাই, কেন তোরা এরকম করে আমায় জ্বালাচ্ছিস, আমি একটা মানুষ, তোরা কখনো জিজ্ঞাসা করেছিস? মা, তুমি কি খাবে? আমি এই খাবো, নেল পালিশ দাও, অমুক দাও, পেন্সিল দাও, রবার দাও, এই দাও, ভালো লাগে না, তোর বাপ একটা শয়তান লো, তার জন্য তুই এরকম হয়েছিস, যেমন বাপ তার তেমন ছা, একেবারে জীবনটা নরক করে দিল। আমি মাকে ফোন করে বলবো, আমাকে নিয়ে যাও, এদের দুজনের সাথে আমি, এই আমাকে একটু খেতে। কি বললে? আবার তোমার জন্য রান্না করব। আরে আমার খিদে পায়নি, আমি গ্যারকি মারছিলাম। ঠিক হয়েছে, যাও নিজে গিয়ে নিয়ে এসো। আরে না না, ঠিক আছে ঠিক আছে, কি ছোড়োটা বুড়ে বাবা, এই রে অ্যাটাক কর, অ্যাটাক করছিস না কেন, অ্যাটাক কর, অ্যাটাক কর, অ্যাটাক কর, অ্যাটাক কর, সারা রাত ধরে খালি ফোন আর ফোন, কার সাথে প্রেম করছিস এত রাত পর্যন্ত? হ্যাঁ, কোন ছেলে এটা, কোথায় থাকে এত রাত অবধি? যে ছেলে ফোন করে তার মানে সে ছেলে ভালো নয়। বাড়ি কোথায়? বাবা মা কি করে? হ্যাঁ, এত রাতে ফোন করে? আরে আমার কথা শোনো, আমি কারুর সাথে কথা বলছি না, আমি গেম খেলছিলাম। হ্যাঁ, তুই এটাক এটাক বলছিলি, মানে আমাকে মেরে এটাক করে তুই ছেলেটার সাথে পালাবি? না, হে বাবা, কি করব এই মেয়ে নিয়ে, আমার আর ভালো লাগে না, আমার জীবন নষ্ট। A few moments later. মা,
ওমা আমার মাথা ব্যথা করছে, তুমি কোথায়? এই মা, মা ও বাবা গাটা গরম রে, আমার মাথাটা খুব ব্যথা করছে। ও বাবা সে কি, এ তো গাটাও গরম। ওমা আজকে আমার টিউশনের রেজাল্ট বেরিয়েছে, আমি কি করি বল? আমার টিউশনেরই তো রেজাল্ট, যেতে হবে না এখন। দু তিন দিন তুই রেস্ট নে, এখন তুই আমার কাছে থাক। আরে বাবা রে, তুমি না খুব ভালো, আমি তোমায় খুব জ্বালাই তো, আমি বুঝতে পারিনি তুমি খুব ভালো। মারা সব সন্তানকে বকে, তা বলে কি মারা তার সন্তানের খারাপ চায়? তুই এটা ভাবছিস কেন? তোকে তো আমি ভালোবাসি বাবা। ডিং 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 ডিং। ওমা আমি ধরছি, তুমি দাও না, আরে দাও না, আমি শোনো, তুমি দাও না, মাথা ব্যথার মধ্যে ফোন করছি না। হ্যালো কিরে পাটি, কি খবর? আজ তো পরীক্ষায় ফেল করলি, মাকে কি বললি? আমি পাটির মা বলছি, এবার এই পাটিটার গলাটা আমি কাটবো। No, 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 no.